All right. টাকার ব্যবস্থা হয়ে গেছে আপনি কোনো চিন্তা করেন না আমি টাকা হাতে পেয়ে আপনাকে আবার ফোন দিছি এতগুলো টাকা কে দেবে তোকে কি বলিসই বলুন কলম তো ব্যবস্থা হয়ে গিয়েছে আপনি বিয়ের জন্য যন্ত্র করেন এই সুমি কি করতেছে হ্যালো হ্যালো কিমিয়া তুমি এখনো এখানে খাড়া আছো তুমি কি ব্যাক কল নাকি অপারেশন কখন এইটা কোনো অপারেশন হলো এটা তো ওয়ান টুর মামলা ওয়ান টুর মামলা আচ্ছা মিয়া কও আল্লাহ তাআলা দুইটা হাত দিয়েছে ঠিক দুইটা পাও দিয়েছে গলা মাথা দিয়েছে ঠিকঠাক কামের জন্যই নাকি হ্যাঁ কামের জন্যই দিয়েছে কিডনি দিয়েছে দুইখান কে এটা হলো শরীরের বাড়তি অংশ থাকলেই ভেজাল চুল নখ বড় হইলে যেরকম আমাদের কেটে ফেলানোর নিয়ম ওই কিডনিও এরকম ও এই কথা তো আগে কখনো শুনি নাই আচ্ছা অপারেশন করলে ব্যথা পাবো না তো আরে ব্যথা তো একটু পাই ভাই শক্ত করে সেলাই দিবি সাত দিন পর সেলাই কেটে দিলে সব ঝামেলা শেষ এখন কথা কো বেশি করো না ভিতরে যাও ডাক্তার ওয়েট করতেছে ডাক্তার দাদা তুই কি আমার শ্বশুরবাড়ি যাবি না এটা কি করছিস রে বোন যাব না কেন অবশ্যই যাব তোদের সাথে থাকতে আমার অনেক কষ্ট হবে রে দাদা মরে গেছে নাকি ও ভাই ভাই কেউ বাসে থাকলে আওয়াজ দেন ভাই আমরা একটা বড় বিপদে পড়ে গেছি
আপনাকে তো দরকার ভাই। ও বা, সব কি মরে গেল নাকি? এখন কোন দিয়ে যে কোনে যাবো? ও ভাই, কাছে না, ও আল্লাহ, ও আল্লাহ।
सुमन पाटोरी बाबा मोजम्मेल पाटोरी गिराम रूप दिया जिला कसूर आपने किया আপনার হিস্ট্রিটা কি মানে কোয়ান্টে আসলে কিভাবে এখানে আসে মরলেন এই মরার জায়গায় কেমনে আলেন সেটা আর কি শুনতে চাও ঝগড়া হয় নাই বুঝছো কিছুই না হঠাৎ একদিন আমাকে রাতের বেলা ফোন করে বলতেছে ব্রেকআপ তারপর অনেকবার ওকে ফোন করার ট্রাই করছি টেক্সট করছি বাট হি ডিডন্ট রেসপন্স তারপর ভাবলাম আমি সুইসাইড করব কিন্তু বিষ খেতে আমার খুব ভয় লাগতেছিল তাই বিষ খেতে পারি নাই তারপর ডিসাইড করলাম ট্রেনের লাইনের নিচে পড়ে মারা যাব আমাদের বাসার পিছনে একটা ট্রেনের লাইন ছিল আমি ওখানে গেলাম তারপর একটা ট্রেন আসছিল আমার অনেক ভয় লাগতেছিল কিন্তু তারপর আমি ডিসাইডেড যে আমি আজকে মারা যাবই আমি তারপর হাঁটতেছিলাম আর ভয় পাচ্ছিলাম হাই
তোমার তো রক্ত বেরোচ্ছে। আমাদের কিডনিটা কেটে নিয়ে নিচ্ছে তাই না? ব্যথা উঠা দেখে তো শিরোবি লাগতেছে। তাহলে এখন আমাদেরকে ছেড়ে দিলেই পারে, এখন আমাদেরকে এরকম আটকায় রাখছে কেন? কিটা কবে এর কোন জায়গায় মরার জায়গায় আটকে রেখেছে? মনে লাগে সবাই মারা গেছে। মনে তো হচ্ছে শিরোবি, কিন্তু আবার মরার আগে এক ফোঁটা পানিও খাইতে পারবো না। পানি পানি চন্দা নামিছে প্রায় ঘন্টা দুই হয়ে গেছে, নয়টা নয়টা বাঁচতে পারে। একটা দিন হয়ে গেছে কিছু খাই নাই, আমার খুব খিদা লাগছে। তোমার খিদা পায় না? তা তো পাইছে, কিছু খাদ্য কেনা খাই মরতে পারলে শান্তি পাতাম। তো মনে হচ্ছে না খাই মরে যেতে হবে, কিছু খাতে পারলে শান্তিতে মরতে পারতাম। জানেন আপা, সব কিছু ঠিক থাকলে আজকে আমার বোনটার বিয়ে হতো, কিন্তু টাকা তো দিতে পারিনি, বিয়ে মনে হয় ভাঙ্গে গেছে। তুমি এখন বিয়ের চিন্তা করতেছো? মরবা না বাঁচবা তার কোনো ঠিক ঠিকানা নাই, বিয়ের জন্য আফসোস করতেছো? আফসোস করতেছি না, মনে হলো তাই কলাম। বোনটার বিয়ে হলে সাড়ে পেট ভরে তো খাতি পারতাম। আচ্ছা, তুমি কত টাকার বিনিময়ে কিডনিটা দিতে রাজি হয়েছো? 20,000 টাকা। মাত্র 20,000 টাকা? তাও তো দিনই শালারা আমারে ঠকাইছে। এখান থেকে যদি আমরা ছাড়া পাই আমি তোমাকে 20,000 টাকা দিব, প্রমিস। কিডনি যেটা ছিল সেটা তো খুলে এনেছে, আপনারা আমি কি দেব কোন? আমি তোমার কিডনি নিয়ে কি করব? আমি তোমাকে এমনি এমনি দিব। এমনি এমনি টাকা দেবেন? এ দুনিয়াতে কেউ কাউকে এমনি এমনি কিছু দেয় না রে বোন, কিছু দেয় না। আমি তোমাকে এমনি এমনি দিব, প্রমিস করলাম, যদি এখান থেকে বের হইতে পারি। একটু দেখি কিছু পাই কিনা। Thank you.
দেখি যদি কোনো মোবাইল টোবাইল পাই তাহলে একখান ফোন করতে পারলাম। না কিছু নেই, শুধু এই দুটো চকলেট আর এই কাগজটা পেয়েছি। পাকা তো দেখতে পাচ্ছি, কিন্তু এনে এই শরীর নিয়ে কি হন করে উঠবেন, উঠতে পারবো না। দেখি সত্যিকারই মানুষের কঙ্কাল। এখান থেকে বাইরে যাওয়ার কোন রাস্তা নেই, একমাত্র ওই আল্লাহ পারে আমাকে এখান থেকে উদ্ধার করতে। এছাড়া আপনি কি ভয় পাইছেন? শুনছি তো, ওই যে কলা বজ্রিনের কারবার, ভয় পাই না, ভয় পাই না। আমি কে? তাতে তোমার কি দরকার? ম্যাচ থাকে দাও, নাকি চুপ করে থাকো। উপরে ভীষণ যন্ত্রণা, খুবই ব্যথা। দুজকে কবে আসছো? কি করছে দুজক? কি সব আসার সময় একসলা সিগারেট নিয়ে আসছি। কি বলে এই লোক? আই আপনি এগুলো কি বলতেছেন? আমি ঠিকই বলতেছি, মেয়ে মানুষের পোশাক আশাক একটু ভালো হওয়া উচিত। এখানে ডিউটিতে কে আসছে? এই যে ডিউটি ম্যান, একটু ম্যাচ বাতি আই নিন, সিগারেট ধরামো ম্যাচ বাতি। আপনি এখনো বেঁচে আছেন, আর আপনার যদি না বিশ্বাস হয় আপনি নিজের গায়ে নিজে চিমটি মেরে দেখেন। হুম।
আপনি কি আমাকে একটু দিবেন? আমার কষ্টে একটু পানি আমি জোগাড় করছি, খাওয়ারে দেবো না। আমার ডায়াবেটিস আছে, ডায়াবেটিস একটু পরে পরে আমার পিপাসা লাগে, পানি খেতে হয়। এইটা কিরকম স্বার্থপরের মতো কথা করছেন চাষা? মোটে তিনটা লোক পাইছে বেড়ছি, কতক্ষণ বাঁচবো কিটা জানি। এমন তো তিনজন তিনজন একটু সাহায্য করতে হবে। লাইনে আইস, তখন যে আমি একটা দেশলাই ম্যাচ প্র্যাকটিস পাইছিলাম, দেখছিলাম। আপনি কি পাগল? এখানে আমরা কোত্থেকে পাবো এরকম ম্যাচ? আর আপনি সিগারেট খাবেন? আমরা পানি পাই না, আপনি সিগারেট খাবেন? পানি তো খাইলাম না, বলিলো মধু খাইতেছি, জানটা বাইসে গেল। পানির যে এত টেস্ট আপা, এই টেস্ট জীবনেও পাই না। থ্যাংক ইউ সাসামিয়া। আপনার নামটা কি? হিস্ট্রি কি? কমু, সবই এক এক কমু। তার আগে তোমার নাম দাম ইতিহাস কহ। অপরিচিত লোকজন বিশ্বাস করতে নাই। আমি নাজিয়া আর উনি সুমন। হ্যাঁ, আমার নাম জয়নাল, জয়নাল মিথ্যা। কিশোরগঞ্জের ধবলপুরে আমার বাড়ি। তা ওই কি নিসর্গ খপ্পরে কেমনে পড়লেন? ওই যে কইলাম না, অপরিচিত লোকজন বিশ্বাস করতে নাই, এই বিশ্বাস করাই আমার এই অবস্থা। আজ সকালে ঘুম ভাঙনের পরে মনে হতে চলো দিনটা আমার খারাপ যাইব, হইলেও তাই ঘর থেকে বেরিয়েছি, স্যান্ডেলটা গেল ছিঁড়া। আমার কোনো তাড়াহুড়ো আসিল না, কেন অফিস টফিস যাওয়ার কোনো বালাই নাই, এটা শেষ করে ফেলাইছি। কিন্তু ওই অফিসে যাইতেছিলাম, বুঝছো, পেনশনের টাকা তুলতে। এটা আমার কাছে রাখি। না 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 না, পেনশনের টাকা দিচ্ছে তো। ওই সালা মঙ্গলের দিন অফিসের ক্যাশিয়ার আনবো। আমার 2 বছর এই টাকা লাটকা রাখছি, তাই না? আজ দিন কাল দিন খোয়া খালি ঘুরাইলো, খালি ঘুরাইলো। তারপর খুব ব্যথাইতেছে, আমারও একটু টইতেছে। তারপর খালি ঘুরাইলো, ঘুরাইলো। আজ কেন যেন আমার মনে হয়েছিল টাকাটা আমি পাব। কষ্ট করে বাস স্ট্যান্ডে গেলাম, একটু বাসে উঠলাম, যে বাস আমার অফিসের দিকে যায়। ওইটা ভাগ্যটা ভালো হয়েছিল, একটা সিটও পাওয়া গেলাম, বয়ে করলাম সিটে। চাচা, তুমিও তাকায় থাকেন না, আমার পেট খারাপ হবে। কি বললা? আমি তোমার দিকে তাকায় আছি। আমার দিকে তো তাকান নাই, তাকাইছেন তো আমার আচারের দিকে। মায়ের বানা দিছে, বলছে বন্য বেসার দিয়ে আসতে। ভাবলাম একটু খাই, তো খাইতে খাইতে অনেকখানি খেয়ে ফেলছি। আবার নাকি তুমি জানো না, বাসে লঞ্চে অপরিচিত কারো হাত থেকে তুমি খাবার খাইতে হয় না। আপনারা কে খাইতে বসছে? টাকা টাকা লোন ফলাইতেছেন, ভালো মেয়ে দুধ খুব মজা কিন্তু খাবেন। আর নেন না, খুব মজা কিন্তু একটু নেন। ওই আশারই আমার জীবনে কাল হইল, কেন সেই লোভ করছিলাম? কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। আমারও তাই হয়েছিল। এখন সুন্দর পৃথিবী ছেড়ে আমার চলে যেতে হবে।
এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে সুন্দর এই পৃথিবী ছে একদিন চলে যেতে হবে চলে যেতে হবে এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে নগ চল তাগে তু পাত্র নেমে আসবে ভাবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে চলে যেতে হবে আমি জীবনে কারো কথা শুনে থাউনের লোক না। ডাক্তার আমার কি কইছে জানো, সিগারেট খাইবেন না, সিগারেট আপনার জন্য হারাম। কিন্তু আমি সিগারেট খেয়ে যেতেছি, ডাক্তারের থোড়াই কেয়ার করি, আমার বউরে আমি কেয়ারই করি নাই জীবন ভর, তার কোনো কথাই শুনিনি। আর তুমি দুই টাকার বইটা কি আমার জ্ঞান দিতে চাইছো? আমি দোয়া করি কালি তুই ভুইরা হয়ে যা, ভুইলা মানুষ বুড়া মানুষ কিন্তু আছে। তুমি দেখলা না, তুমি দেখলা না, তোমার চোখের সামনে তো দেখলাম আমরা কিরকম বেয়াদবিটা করলো। আপা আমার দেখেন নাই, এই বুড়ে বেটা মানে এই অসুস্থ শরীরে মাথার মধ্যে ঠুয়া মারিছে, তখন থেকে আমার এই বুড়ে বেটা বুড়ে বেটা আপনি ঝগড়া শুরু করছেন, কি আশ্চর্য ব্যাপার।
একটা কথা বলবেন না। বলেছে চাচা, আচ্ছা মাফ করে দেন, আমারও মাফ করে দিস। মাথার মধ্যে দুই তিনটা কিলো মারছি। ওতে কিছু আসে না। মারাই যে যাবো, তুমি এত শিরের লোকাম নেই। আচ্ছা ঠিক আছে, আপনি মরবেন না, মরলে আমরা দুইজন মারা যাবো, আপনি বেঁচে থাকবেন। সবাই মরে যাবে, তবে আজকে আর কালকে। হ্যাঁ এটা ঠিকই কইস, আই যা কাইল চলে। কি মরে যাওয়ার আগে এখন আমরা আমাদের তিনজনের সুখের কিছু স্মৃতি বলবো একজন আরেকজনকে, আর আপনি শুরু করেন ফার্স্ট। আপনি সেটা আবার আমি শুরু করব? আপনি আমাদের তিনজনের মধ্যে আপনি বড় না, আপনি বলেন। এখন আপনি মুরব্বী মানুষ, খালেন আর সে কি রোস্ট? রোস্ট তো আমি ধরো চারটে মুরগির রোস্ট খাওয়ালাম, খাসি খাসির মাংস, তারপর কাচ্চি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি কয় প্লেট খাইছি তার হিসাব নেই। আর খাসি 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 তো আস্ত খাওয়া যায় না, তা অর্ধেকের মতো খাসির মাংস খাইছি আলহামদুলিল্লাহ। এত যে খালে রাখলেন কনে, আপনাকে দেখে তো মনে হয় না যে এত খাতি পারেন। দেখি কি আর সবকিছু মনে হয়, শুকনো শরীরে সব বেশি ধরে, বুঝছো? শরীর বেটে গরু ধরে। ঠিক কয়েছেন, ঠিক আছে না? তা হ্যাঁ, আমার একটা জিনিস, একটা ফল খুব পছন্দ, কলা। কলা আমি খুব খাইতে পারি, যত কটা কলা দাও আমি খাই ফেলাম। আপনার চেহারা এই জন্য একটু কলার মতো দেখতে চাষা, ওই মানে সেরকম কলা না, বড় বড় সাগর কলা আছে না ওরকম। দেখছো আবার মেজাজটা খারাপ করতে? না না চাচা, ভালো তো কলা, ভালো জিনিস। আচ্ছা সুমন ভাই, এখন আপনার প্রিয় কি সেটা বল, আপনার প্রিয় কি খাবার? না না বা, আমার একটু বেশি গোদি বললি মনটা খুব শান্তি ভাই। একবার হয়েছে কি চাচা, আমি দোকানে গেছি চা খাতে, চা দেশে চা খাতে খাতে ঘুমিয়ে গেছি, এবারে দেখি দোকান বন্ধ করে সবাই চলে গেছে, আমি একলা বাসের মধ্যে হেলান দিয়ে পড়ে রয়েছি। আরেকবার হয়েছে কি, যে রাস্তা দিয়ে হাঁটে আসতেছিলাম, হঠাৎ করে ঘুম এসে গেছে, এক দেওয়াল পালাম, ওই ধরতে ধরতে দেখি দেওয়াল ধরে আমি ঘুমিয়ে রয়েছি। আরেকবার হিসাব লিখতে যাই টেবিলের পরে ঘুমিয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, মরার আগে কেউ সাফা মারে না, ওই বুড়ো মানুষরা একটু মারে, ওতে কিছু যায় আসে না। আমার তো মনে হয় তুমি ঘুমের মধ্যে এক সময় মেরে যাবা। ঘুমের মধ্যে তুমি মরে যেতে পারতাম, একদম শান্তি চাচা। বাবা এবার আপনার কথা কন। আমার প্রিয়, আমার প্রিয় হলো ডিজাইনার ক্লথস, আই লাভ ডিজাইনার পিসেস, আমার সুন্দর সুন্দর ড্রেস পরতে খুব ভালো লাগে। আচ্ছা, আমার বাসা ভর্তি শুধু ড্রেস আর ড্রেস। সবচেয়ে প্রিয় কোনটা জানেন? গিভনশি। এটা কি? এটা কি গিভনশি? সেটা কি? এটা কি মাথায় দিয়ে গুণ যায়? হ্যাঁ, ঘুমের সিটটা। আমার প্রিয় হচ্ছে ক্রিশ্চিয়ান ডিওর, আর শুজ এর জন্য আই অলওয়েজ প্রেফার জিমি চো। এটা কি? এন্ড সামটাইমস জারা এন্ড الصلاة خير من النوم، الصلاة
বলছিলাম না, আশা কখনো ছাড়তে হয় না। দেখছো আমরা বেঁচে গেছি। এবার মনে হয় আব্বা আর আমার বোনের দোয়াতে বাইসে গেলাম। আমাদের জন্য দোয়া করবেন। চলো 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 সব চলো আমাদের নিয়ে যান।